রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল রামেশ্বর তেলি মিশন রঞ্জন দাসর বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় নিশ্চিত শাসকীয় দুই প্রার্থীর বিজেপিত চলি থাকা ন পুরনি সংঘাত দূর করার উদ্দেশ্যে দুই জ্যেষ্ঠ কার্যকর্তা মিশন রঞ্জন দাস আর রামেশ্বর তেলিয়ে লাভ করলে রাজ্যসভার টিকট। ব্রহ্মপুত্র বরাক সমন্বয় রক্ষা করে দুই জ্যেষ্ঠক টিকট প্রদান করে বিজেপিয়ে প্রমাণ করে দেখাবল চেষ্টা করলে বিজেপিত নাই কোনো ন পুরনি সংঘাত। মঙ্গলবারে বিয়লি দিল্লীত চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পিছতে বৃহস্পতিবারে দুজন প্রার্থীয়ে দাখিল করলে মনোনয়ন পত্র সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মিত্রজোঁটর আন আন মন্ত্রী বিধায়কসকলে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের আসন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, তার বিপরীতে কামাখ্যা প্রসাদ তাসার আসন মিশন রঞ্জন দাস। রাজ্যসভালৈ নির্বাচিত হওয়ার পূর্ণ সম্ভাবনা। করিমগঞ্জের পর রাজ্যসভালৈ যাওয়া প্রথমজন সাংসদ হব চারিবারের বিধায়ক মিশন রঞ্জন দাস। আজি ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র দল সমূহর হৈ রাজ্যসভার বাবে দুখন মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। রামেশ্বর তেলি ডাঙরিয়ার বিজয় আমি নিশ্চিত বুলিয়ে কম আর মই ভাবো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচিত হব। মিশন রঞ্জন দাসক এইবার রাজ্যসভার নির্বাচন কামাখ্যা প্রসাদ তাসার খালি হওয়া আসনখনের বাবে আমার দলে মনোনীত করেছে। মই মিশন রঞ্জন দাস ডাঙরিয়াক অভিনন্দন জানাইছো। 2009 চনের পৰা বরাক উপত্যকা 2009 চনের পিছত রাজ্যসভার কোনো সদস্য নাছিল। মই ভাবো যে মিশন রঞ্জন দাসর প্রার্থিত্বই বরাক উপত্যকার রাইজর আশা আর আকাঙ্ক্ষাক প্রতিনিধিত্ব করব। মই দুইগৰাকী প্রার্থীকে বহুত বহুত শুভেচ্ছা জানাইছো। লোকসভা নির্বাচন টিকট লাভৰ পৰা বঞ্চিত হওয়ার পিছত বিজেপি দলে এই পুরস্কার দিয়ার বাবে শীর্ষ নেতৃত্বর ওসর কৃতজ্ঞ রামেশ্বর তেলি। বঞ্চিত হওয়ার পিছতে দলে আশ্বাস দিয়া অনুসরি দায়িত্ব প্রদান করলে প্রাক্তন সাংসদজনক। মোৰ বিশ্বাস আছিল যেতিয়া মোৰ টিকেট হোৱা নাছিল, তো মই ভাবিছিল মোক হয়তো কিবা না কিবা দায়িত্ব দিব। আর আমি এটা পার্টির কার্যকর্তা, পার্টিয়ে কিবা দিয়ক নিদিয়ক পার্টির কারণে কাম করিম। কারণ 1998-ত আহিছিল পার্টিত, কেতিয়াও সপনত ভবা নাছিল কেতিয়াও মই বিধায়ক হম, কেতিয়াও ভারত সরকার মন্ত্রী হম, সাংসদ হম, কিন্তু গোটেই কেটা পদ ইতিমধ্যে মই পাইছো। আর নিশ্চয় পার্টির কারণে কাম করিম। মই পার্টিত রাজ্যসভা নেপালেও পার্টির কারণেই কাম করে থাকিল। একদরে মাত্র ন মাহর বাবে রাজ্যসভালৈ নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হওয়া মিশন রঞ্জন দাসে ন পুরনি বিজেপি সংঘাতক লৈ কলে, বিজেপিত আমিও এদিন নতুনই আসিল। নতুন পুরনি জ্যেষ্ঠ কনিষ্ঠ এইবিলাকর কোনো কথা নাই। দলে বহুত কথা বিবেচনা করে দিয়ে, জ্যেষ্ঠক দিয়ে, কনিষ্ঠক দিয়ে, আর আমি কনিষ্ঠ জ্যেষ্ঠক সব মিলি কাম করিব লাগে। কেবল নিজের চিন্তাটা করা ঠিক নহয়। মই 2019-ত মই চেষ্টা করেছি, মই পোৱা নাই, কিন্তু মই বেয়া পোৱা নাই। কারণ রাজ্যসভার টিকেট বহুত পরিস্থিতি বিবেচনা করে দিয়া হয়, যার কারণে মই পোৱা নাই তো পোৱা নাই। এতিয়া মানে এপ্লাই করেছো, দলে বিবেচনা করেছে, মই জনকৃতজ্ঞতা জ্ঞাপন করেছো আমার সকল নেতৃবৃন্দক। হীরক জ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।